বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে বড়লাট কার্জন একবার বলেছিলেন, দ্য পার্টিশন অফ বেঙ্গল ইজ আ সেটেলড ফ্যাক্ট, বঙ্গভঙ্গ একটা স্থায়ী ঘটনা। যার উত্তরে পরের দিন সকালে বেঙ্গলি পত্রিকায় এক বঙ্গ সন্তান লিখেছিলেন, আই উইল আনসেটল দিস সেটেল ফ্যাক্ট, এই স্থায়ী ঘটনাটাকে আমি অস্থায়ী করে দেব। তার পরের ইতিহাসটা কিন্তু সকলেরই জানা। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকারী হলেও 1911 সালে বঙ্গভঙ্গকে কিন্তু রদ করতেই হয়েছিল। যদিও তৎকালীন সময়ে রাজধানীটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেছিল, কিন্তু বঙ্গভঙ্গের এই স্থায়ী ঘটনাটা সত্যি সত্যি অস্থায়ী হয়ে গেছিল। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে এই বঙ্গ সন্তান, কী তার নাম। এই বঙ্গ সন্তান আর কেউ নয়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরবর্তীকালে ইংরেজরা যাকে সারেন্ডার নট ব্যানার্জি বলে ডাকত, ভারতবর্ষের ইতিহাসে যিনি বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত, ভারতবর্ষের ইতিহাস যাকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ডাকে এবং যাকে পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও বলা হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তার সম্পর্কে। ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, তাই শেষ শুরু থেকে শেষ অবধি না টেনে দেখতে বলবো। কথা দিচ্ছি এই ভিডিওটাতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে অলমোস্ট সমস্ত ইনফরমেশন আমি আলোচনা করে দেব। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে নিজের পরিচয়টা একবার দিয়ে নিই, সকলেই চেনো আমাকে, আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার, অ্যান্ড ইউ অল আর ওয়েলকাম টু PCS এডুকেশন। তার আগে একটা সুখবর তোমাদের দিয়ে দিই। তোমরা বলেছিলে আমাকে যে যারা প্রিলিমিনারি পরীক্ষা দেবে 2021 সালে তার প্রস্তুতির জন্য একটা রোডম্যাপ তৈরি করে দিতে, সেই রোডম্যাপটা আমি তৈরি করে দিয়েছি এই বইটাতে, প্রিলিমস 21 বইটাতে। এই বইটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা লিংক থেকে বইটাকে ডাউনলোড করে নিতে পারো। যেখানেই তোমরা প্রিপারেশনটা নাও কেন, কোনো বড় ইনস্টিটিউশনে, কোনো অনলাইন ইনস্টিটিউশনে, যেখানেই প্রিপারেশনটা নাও কেন, এই রোডম্যাপটাকে ধরে তোমরা যদি এগোও, সাফল্যের অনেক কাছাকাছি চলে যাবে। আর যদি মনে হয় না সুজিত স্যারের সঙ্গে প্রিপারেশনটা করতে হবে, তাহলে প্রিলিমস 21 বলে যে নিউ অনলাইন ব্যাচ আমরা স্টার্ট করেছি এই সপ্তাহে, সেই ব্যাচেও জয়েন করতে পারো। 10টা PDF কপি বই আমরা তোমাকে প্রোভাইড করব, আর আমি তোমাদের গোটা সিলেবাসের অনেকটা বড় অংশ পড়াবো, আমার টিচাররাও পড়াবে ভিডিও রেকর্ডেড ক্লাসের থ্রুতে। আর মক 75 বলে অনলাইন যে পরীক্ষাটা হচ্ছে আমাদের, সেটাও এই কোর্সের সঙ্গে ফ্রি দেওয়া হবে। কোর্স ফিজ মাত্র 3,550 টাকা, এমন কিছু বেশি নয়। যদি মনে হয় সুজিত স্যারের সঙ্গে, আমার সঙ্গে প্রিলিমিনারি 21 প্রিপারেশনটা শুরু করবে এবং সফল হওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছে তুমি, তাহলে এই নম্বরে ফোন করো অ্যান্ড নামটা এনরোল করে নাও প্রিলিমস 21 ব্যাচের জন্য। তো চলো আজকের ক্লাসে আমাদের বিষয়বস্তু হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি জন্ম হয় 1848 খ্রিস্টাব্দে 10th of November কলকাতায়। বাবা ছিলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি একজন প্রখ্যাত ডাক্তার ছিলেন। তো বুঝতেই পারছো বন্দ্যোপাধ্যায় টাইটেল, কুলীন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল, বাবা প্রখ্যাত ডাক্তার, অর্থাৎ উচ্চবিত্ত ফ্যামিলিতে জন্মানো এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি খুব স্বাভাবিকভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর 1868 খ্রিস্টাব্দে লন্ডনে পাড়ি দেন ICS হতে বা সিভিল সার্ভিস হতে। একটা মজার কথা বলি, তার সঙ্গে কিন্তু আরও দুজন গেছিল, রমেশচন্দ্র দত্ত, চেনো তাকে, বিখ্যাত ইকোনমিস্ট, আর বিহারী লাল গুপ্তা, পরবর্তীকালে বিখ্যাত একজন সিভিল সার্ভেন্ট হন। তো লন্ডনে এই দুজনের সঙ্গে তিনিও গেছিলেন ICS হতে। যদিও তার পরের বছর 1869 খ্রিস্টাব্দে তিনি ICS ক্লিয়ার করে দেন, সিভিল সার্ভিস ক্লিয়ার করে দেন, কিন্তু বয়সটা এখনও সিভিল সার্ভেন্ট হওয়ার হয়নি, এই মর্মে তার চাকরিটা আটকে যায়, কোর্টে যেতে হয় তাকে যদিও। এবং সেই সময় তিনি বলেন যে হিন্দু মতে তিনি তার জন্মটাকে হিসেব করেছেন। তো তার পরিপ্রেক্ষিতে যদিও সেই বছর তার জয়েন করা হয়নি, 1871 সালে তিনি আবার 1871 তিনি আবার সিভিল সার্ভিস ক্লিয়ার করেন, এবং 71 সালে সিভিল সার্ভিস ক্লিয়ার করার পরে তিনি দেশে ফেরেন। 1971 সালের অগস্ট মাসে অবিভক্ত বাংলার সিলেটে, সিলেট নামক জায়গা তোমরা জানো, সিলেটের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কাজে যোগ দেন, সিভিল সার্ভেন্ট হিসাবে। যদিও ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে একটা উচ্চ পদে কাজে যোগ দেওয়ার পরের সময়টা তার খুব একটা ভালো হয়নি, ভালো যায়নি। বিভিন্ন কাজের পরিপ্রেক্ষিতে, উন্নয়নের পরিপ্রেক্ষিতে ইংরেজ সরকারের সঙ্গে তার মতবিরোধ চলছিল, আর এই সময় কাজটা ঠিকঠাক করতে পারছে না এই অভিযোগে তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। অভিমানী সুরেন্দ্রনাথ ব্যানার্জি পুনরায় লন্ডনে যান,
আর যাওয়ার আগে আইসিএস এর চাকরিটাকে ছেড়েই দিয়ে যান। দ্বিতীয়বার তিনি কেন লন্ডনে গেছিলেন এই পরিপ্রেক্ষিতে তার বিখ্যাত আত্মজীবনী আ নেশন ইন মেকিংয়ে তিনি নিজেই বলেছেন যে এই দ্বিতীয়বার লন্ডনে আমি যাচ্ছি সভ্য দেশের কাছ থেকে রাজনীতিটা শিখে আসতে, যাতে করে দেশে ফিরে একটা সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন আমি তৈরি করতে পারি এবং জাতীয় আন্দোলনে নিজেকে উৎসর্গ করতে পারি। সেই সময় সেকেন্ড ফেজে যখন তিনি লন্ডনে ছিলেন সেই সময় এডমন্ড বার্ক, তোমরা জানো ইংল্যান্ডের একজন বিখ্যাত নেতা, চরমপন্থী নেতা এডমন্ড বার্ক, তার সম্পর্কে উনি জানেন এবং তার কাজকর্ম সম্পর্কে তিনি কিন্তু বিস্তর পড়াশোনা করেন লন্ডনে এই ফেজে। তাকে অবশ্য এই বার্ক সম্পর্কে তিনি এত বেশি নলেজ অ্যাকোয়ার করেছিলেন যে তার কথায় বক্তৃতার মধ্যে বার্কের কথা বারবার আসতো, এই জন্য পরবর্তীকালে ভারতবর্ষের ইতিহাসে এস এন ব্যানার্জিকে বার্ক অফ ইন্ডিয়া বলা হয়। এখানে একটু ভুল হয়ে যায় সকলের, বার্ক অফ ইন্ডিয়া বলা হয় এস এন ব্যানার্জিকে, এডমন্ড বার্ক হচ্ছে ইংল্যান্ডের একজন রাজনৈতিক নেতা, বিখ্যাত নেতা, তার নাম অনুসারে এস এন ব্যানার্জিকে বার্ক অফ ইন্ডিয়া বলা হয় আর বিপিন চন্দ্র পালকে বার্ক অফ বেঙ্গল বলা হয়। শুধু তাই নয়, ইতালিয়ান জাতীয়তাবাদী জোসেফ মাজিনি, তোমরা জানো জোসেফ মাজিনি, এই জোসেফ মাজিনির লেখার দ্বারাও কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই ফেজে ইংল্যান্ডে থাকাকালীন সাংঘাতিক রকমভাবে প্রভাবিত হয়েছিলেন। সেকেন্ড ফেজে ইংল্যান্ড থেকে তিনি ভারতে ফেরেন 1875 সালের জুন মাসে, এবং 1875 সালে সেকেন্ড টাইম ইংল্যান্ড থেকে ফেরার পর, লন্ডন থেকে ফেরার পর, তিনি প্রথমে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, পরে ফ্রি চার্চ কলেজ এবং তারও পরে রিপন কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসাবে কাজ শুরু করেন। এই রিপন কলেজটা অবশ্য তিনিই প্রতিষ্ঠা করেন। রিপন কলেজ ওয়াজ ফাউন্ডেড বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন 1884। 1884 সালে রিপন কলেজের প্রতিষ্ঠা করেন এস এন ব্যানার্জি। পরবর্তীকালে আজকের দিনে এই রিপন কলেজ তোমরা জানো রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত, তিনি এর প্রতিষ্ঠাতা। অধ্যাপনাকালীন অর্থাৎ অধ্যাপনা যখন তিনি করছেন এই ফেজটাতে, তার মাথায় কিন্তু সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার একটা চিন্তা কাজ করতে শুরু করে। আর তাই কালবিলম্ব না করে বন্ধু আনন্দমোহন বোস তাকে সঙ্গে নিয়ে 1876 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা করেন। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা হচ্ছে কংগ্রেস পূর্ব রাজনীতিতে পায়োনিয়ার বা অগ্রদূতের কাজ করে, এই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে বলা হয় পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এখন কেন বলা হয় তার একটা অবশ্য কারণ আছে, এমনি এমনিতে বলা হয় না, তার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যে 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার পরে 1883 কলকাতায় গোটা ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্ববর্গদেরকে নিয়ে ন্যাশনাল কনফারেন্স আয়োজন করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অবশ্য তার এই ন্যাশনাল কনফারেন্সের সভাপতিত্ব করেছিলেন তারই বন্ধু রামতনু লাহিড়ী। এই রামতনু লাহিড়ী ইয়াং বেঙ্গল আন্দোলনের একজন সদস্য, পরে এনার সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেই সময় কংগ্রেস এই কলকাতায় যে ন্যাশনাল কনফারেন্স হয়েছিল, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক নেতারা এসে উপস্থিত হয়েছিল, বলা হয় যে ইংরেজদের বিরুদ্ধে একটা সর্বভারতীয় আন্দোলন করতে হবে, এই লক্ষ্যে একটা সর্বভারতীয় দল গঠন করতে হবে, এই চিন্তাভাবনা ভারতবর্ষের থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা রাজনৈতিক নেতারা করেছিল। এবং এটা কথিত, এটা বলা হয় যে 1883 সালের এই ক্যালকাটায় এই কনফারেন্সেই জাতীয় কংগ্রেসের বীজ, প্রতিষ্ঠার বীজ কিন্তু বপন করা হয়েছিল। তার কারণ তার ঠিক দুবছর পরেই 1883 ঠিক দুবছর পরেই 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে তোমরা জানো যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল যে প্রথম যখন 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বোম্বাইতে প্রতিষ্ঠা হচ্ছে সেই সময় ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক নেতৃত্ব সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে কিন্তু ডাকা হয়নি, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ফার্স্ট সেশনে উপস্থিত হননি বা তাকে ডাকা হননি, মূলত এই জায়গা থেকেই সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে দলে টানতে হবে, এই জন্যই কংগ্রেস তার সেকেন্ড অধিবেশন অর্থাৎ 1885 পরে সেকেন্ড অধিবেশন 1886 সালে এই অধিবেশনটাকে কলকাতাতে করেন। উদ্দেশ্য খুব পরিষ্কার, প্রথম অধিবেশনে ডাকা হয়নি এই মহান নেতাকে, সর্বভারতীয় নেতাকে, দ্বিতীয় অধিবেশনে তাকে কংগ্রেসে টানতেই হবে।
ওই জন্যই কলকাতাতেই অধিবেশন হলো সেকেন্ড অধিবেশনটা 1886 সালে। আর এই সেকেন্ড অধিবেশনে কংগ্রেসের আহ্বানে কংগ্রেসকে আরও বেশি শক্তিশালী করে তুলতে ভারত সভা সদল বলে এস এন ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে মিশে গেল। এবং এই 1886 সালে কংগ্রেসের সঙ্গে ভারত সভা মিশিয়ে দেওয়ার পর কংগ্রেসকে শক্তিশালী করতে, সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে শক্তিশালী করতে লাগাতার কাজ করে যান এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এস এন ব্যানার্জি। এস এন ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুবার প্রেসিডেন্ট হন, তোমরা জানো হয়তো। 1895 সালে পুনা অধিবেশন, 1895 পুনা অধিবেশন, এবং 1902 সালে আহমেদাবাদ অধিবেশনে, 1902 সালে আহমেদাবাদ অধিবেশনে এই দুইবার তিনি কংগ্রেসের সভাপতির পদটাও কিন্তু সামলেছেন। কংগ্রেসের ভেতরে এবং বাইরে তার রাজনৈতিক আন্দোলন তাকে আজকের দিনে রাষ্ট্রগুরু বানিয়েছেন। দুটো তিনটে কারণ যদিও এই রাষ্ট্রগুরু হওয়ার পেছনে রয়েছে, তার মধ্যে প্রথম যে কারণটা, 1884 সালে তোমরা জানো একটা বিল পাশ হয় যেটা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। এই বিলটার নাম ইলবার্ট বিল, তোমরা জানবে হয়তো যারা আমার অনলাইন আমাদের কাছে পড়ছো, তারা ইলবার্ট বিল সম্পর্কে একটা গোটা ভিডিও তোমাদেরকে আমরা দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। যে ইলবার্ট বিলটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসড হয়েছিল 1883 সালে আর পাশ হয়েছিল 1884 সালে। সেই সময় ভারতবর্ষের বড়লাট হচ্ছে রিপন, যাকে বলা হয় ভারতবন্ধু। এই ভারতবন্ধু রিপন, তার একজন লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন ইলবার্ট, তিনি এই দুজনে মিলে 1884 সালে একটা যুগান্তকারী আইন পাশ করেন, ইলবার্ট বিল। কী এই ইলবার্ট বিল? দেখো, তোমরা হয়তো জেনে থাকবে অথবা নাও জানতে পারো যে ইলবার্ট বিল আসার আগে পর্যন্ত ভারতবর্ষে কোনো ইংরেজ বা কোনো ইউরোপীয় অপরাধী যদি অপরাধ সংগঠিত করত, তার বিচার করবার জন্য কোনো ভারতীয় জাজকে নিয়োগ করা যেত না। অর্থাৎ কোনো সাদা চামড়ার অপরাধীর বিচার কোনো ভারতীয় জাজ করতে পারবে না। তো সেই সময় এমনিতেই কোর্টের সংখ্যা কম ছিল, জাজের সংখ্যা আরও কম ছিল, এই জন্য ভারতীয় জাজরা কাজ করতো ইংরেজদের আইন মোতাবেক। কিন্তু যদি একটা ইউরোপীয় অপরাধীর বিচার ভারতীয়রা না করতে পারে, তাহলে ইংরেজ জাজ তো কম, সাদা চামড়ার জাজ তো কম। সেক্ষেত্রে এমন ঘটতো যে একটা অপরাধ সংগঠিত করার পর তার আর দীর্ঘদিন ধরে বিচার চলার পরে আসলে শাস্তিই হতো না, ইউরোপীয় সেই অপরাধী শাস্তি থেকে মুক্ত হয়ে যেত। কেননা সে হয়তো শাস্তি পেতে পেতে মারাই গেল, এত দীর্ঘমেয়াদীভাবে তার, সেই কবে একজন ইংরেজ জাজ তার বিচার করবে, এত দীর্ঘমেয়াদীভাবে চলতে চলতে তার হয়তো জীবনকাল অবসান হয়ে গেল, শাস্তিই হলো না। এইটা তো একটা অসাম্য। এই অসাম্যকে দূর করবার জন্য তোমরা জানো রিপনকে, লর্ড রিপনকে ভারতবন্ধু যে কটা কারণে বলা হতো, তার মধ্যে এটা একটা কারণ। ভারতবন্ধু রিপন তার লিগ্যাল অ্যাডভাইসার ইলবার্টের সহযোগিতা নিয়ে এইটাকে মিটিয়ে দেওয়ার জন্য ইলবার্ট বিল পাশ করেন। এবং ইলবার্ট বিলে বলা হয় যে কোনো ভারতীয় জাজ আজ থেকে যে কোনো ইউরোপিয়ান সাদা চামড়ার লোকের অপরাধীর বিচার করতে পারবে, শাস্তি ঘোষণা করতে পারবে। তো এইটা তো একটা সাম্যের কথা ছিল, ভারতবন্ধু রিপন এরকমই করবেন এটাই তো আশা। কিন্তু ইংরেজরা এটাকে নিতে পারেনি। ইলবার্ট বিল কেন পাশ হবে? তার জন্য ইংরেজরা ইলবার্ট বিলের এগেনস্টে একজন কালো চামড়ার লোক আমাদের বিচার করবে, এসা ক্যাসা হো সাকতা। ইসলিয়ে ইংরেজরা সংগঠিতভাবে একটা আন্দোলন শুরু করেন এবং তারা তৈরি করেন ডিফেন্স অ্যাসোসিয়েশন। ডিফেন্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাস্তায় নেমে ইংরেজরা মুভমেন্ট করতে শুরু করে, প্ল্যাকার্ড দেয়, রানীকে চিঠি লেখে, ব্রিটিশ পার্লামেন্টে চিঠি লেখে, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিতে হয়, রাস্তায় প্রতিদিন আন্দোলন করতে শুরু করে। এবং ইংরেজ সরকার ইংরেজদেরই এই আন্দোলনে চাপে পড়ে যাচ্ছে দেখে অ্যান্টি ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অ্যান্টি ডিফেন্স অ্যাসোসিয়েশন হচ্ছে ডিফেন্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে, ইলবার্ট বিলের সপক্ষে। যদিও অ্যান্টি ডিফেন্স অ্যাসোসিয়েশনের আন্দোলন ইলবার্ট বিলের পক্ষে হলেও আলটিমেটলি ইলবার্ট বিলকে 95% সংশোধন করে একরকম প্রত্যাহারই করে নিতে হয়েছিল লর্ড রিপনকে। আর এই অ্যান্টি ডিফেন্স অ্যাসোসিয়েশনে যে আন্দোলনটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি সংগঠিত করেছিল সেটা একরকম ব্যর্থই হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সুরেন্দ্রনাথ ব্যানার্জির এই আন্দোলনটাকে পুরোপুরি ব্যর্থ আমরা বলবো না। তার কারণ এই সময় ভারতবর্ষের নেতৃত্ববর্গ বুঝতে পারছে ক্রমশ যে ডিফেন্স অ্যাসোসিয়েশনের থ্রুতে ইংরেজরা একটা সংঘবদ্ধভাবে আন্দোলন করেছে, রাস্তায় নেমে আন্দোলন করেছে বলেই সর্বশক্তিমান ব্রিটিশ সরকারও তার পাশ করা আইনকে প্রত্যাহার করে নিতে বাধ্য হলো। তো এইটা কিন্তু একটা ব্যর্থ আন্দোলন হলেও ভারতবর্ষের রাজনীতিবিদ যারা তাদের চোখ খুলে গেল যে সংগঠিত আন্দোলন দরকার। আর এখানেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির অবদান।
একটা ব্যর্থ আন্দোলন, কিন্তু অবদানটা এই জায়গাটা। আরেকটা অবদান না উল্লেখ করলেই নয় রাজনৈতিক ক্ষেত্রে, তার 1892 সালে, তোমরা জানো 1892 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ হয়, মূলত এস এন ব্যানার্জির প্রচেষ্টায়। এস এন ব্যানার্জির সেই আবেদন নিবেদন ডেপুটেশনের থ্রুতে 1892 সালে ইংরেজ সরকার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ করে, যার মানে হচ্ছে ভারতীয়রা ইংরেজ ব্রিটিশ আইনসভায় যোগ দিতে পারবে, অর্থাৎ ভারতীয় আইনসভায় ভারতীয় সদস্যদেরকে নেওয়া হবে। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে কয়েকজন ভারতীয়কে ভারতীয় আইনসভায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হলো, তো কী এমন তাতে হাতিঘোড়া হলো? মুষ্টি কয়েকজন মাত্র ভারতীয় সদস্য আইনসভায় গিয়ে তো কিছু করতেও পারবে না, কারণ 95-96% সেখানে ইংরেজ সদস্য। তো ওই 2-1% ভারতীয় সদস্য হয়ে আলটিমেটলি লাভটা কি কিছু হয়েছিল? না, লাভ সেই অর্থে কিছু হয়নি, কিন্তু সবসময় ইমিডিয়েট লাভ হয় না, জানো তো। ধরো আমি তোমাকে একটুখানি মজা করে বলছি, ধরো তুমি ভারতের আইনসভা দিল্লিতে, যেখানে আইনসভা তার উল্টো দিকে তোমার একটা চায়ের দোকান আছে, ধরো চা বেচো। তো তুমি একজন ভারতীয় সাধারণ চা বিক্রেতা, রোজ সকালে তুমি কী দেখো, সাহেবরা ফিটন গাড়িতে চড়ে সুটেড বুটেড হয়ে, তাই তো, গেটের সামনে আসছে, গাড়িটা দাঁড়াচ্ছে গার্ড দ্বারা পরিবেশিত হয়ে, তাই তো, বুট পরা অবস্থায় ঠাকঠাক করে নেমে ঠাকঠাক করে আইনসভার মধ্যে ঢুকে পড়ছে। কালকেই তুমি ওই চায়ের দোকানের মালিক একজন ভারতীয় যদি দেখো, একটা ফিটন গাড়ি এলো, তাদেরই মতো দেখতে, তাদেরই মতো চেহারা, ধুতি পাঞ্জাবি পরা চটি পরা একটা লোক পটপট পটপট করে নেমে আইনসভার মধ্যে ঢুকে গেল, তাদের মনে কিছু কি প্রতিক্রিয়া হবে? মাই ডিয়ার স্টুডেন্ট, ভারতীয়রা এই জায়গা থেকে কনফিডেন্স পেয়েছিল, আরে তারাও পারে, আরে ভারতীয়রাও ভারতীয়দের জন্য আইন তৈরি করার ক্ষমতা রাখে। যদিও সেই সময়ে নরমপন্থী আন্দোলন চলছে, কিন্তু এই কনফিডেন্সটা কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে, ভারতবাসীকে জাগিয়ে তোলার জন্য, টু বুস্ট কনফিডেন্স। আমরাও পারি, ভারতীয়দের মধ্যেও এই যোগ্যতা আছে আইন তৈরি করবার জন্য, তারাও দেখো যদিও 2-3 জন 4 জন, তবু দেখো আইনসভায় তো তারা ঢুকছে। সো এই লটা যেটা এস এন ব্যানার্জির থ্রুতে পাশ হয়েছিল, বুস্টেড দ্য কনফিডেন্স অফ কমন ইন্ডিয়ান, এটা কিন্তু একটা সাফল্য। যদিও কংগ্রেসের থাকাকালীন তার দীর্ঘ কাজকর্মের পরেও শেষ দিকটা কংগ্রেসে তার খুব একটা ভালো যায়নি। 1818 সালের আগে, কিছু সময় আগে, জাতীয় কংগ্রেস তোমরা জানো যে ক্রমশ চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছিল। বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, এরা কংগ্রেসের অভ্যন্তরীতে দাপাদাপি করতে শুরু করেছিল। গান্ধীজি সেই সময় চরমপন্থী আন্দোলন নিয়ে কংগ্রেসকে মুভ করানোর চেষ্টা করছে। এই সময় নরমপন্থী আন্দোলনের নেতা, থ্রি পি পলিসিতে বিশ্বাস করা এস এন ব্যানার্জি কিন্তু ভেতরে ভেতরে কোণঠাসা হয়ে পড়ছিল কংগ্রেসের মধ্যে। কংগ্রেসের মধ্যে এতটাই কোণঠাসা হয়ে পড়েন এই চরমপন্থীদের দ্বারা যে ব্যথিত সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1918 খ্রিস্টাব্দে তার ভারতসভা এবং তার অনুগামীদেরকে নিয়ে কংগ্রেস ছেড়ে বেরিয়ে যায়। 1918 সালের এই ঘটনাটা বুঝতে পারছো, আমরা ইতিহাসে মনে রাখি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেস ত্যাগ করলো, মানে নরমপন্থীরা কংগ্রেসের অভ্যন্তরীণ চরমপন্থীদের দ্বারা কোণঠাসা হয়ে একরকম কংগ্রেস ছেড়ে দিল। যদিও তারপরে তিনি বাংলার রাজনীতিতে এসেছিলেন, 1921 থেকে 1924 সালে বাংলার তদানীন্তন প্রাদেশিক গভর্নমেন্টের মন্ত্রী পদে তিনি কাজ করেছিলেন। 1921 সালে তিনি ইংরেজদের সরকারের দ্বারা নাইট উপাধি লাভ করেছিলেন। তারপরে অবশ্য বয়স হয়ে যায় তার, 77 বছর বয়সে 6 অগস্ট 1925 সালে এই মহান রাজনীতিবিদ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রিসেন্ট ব্যারাকপুরে দেহত্যাগ করেন। ভারতবর্ষের ইতিহাসে একটা অধ্যায়ের পরিসমাপ্তি হয়। তার সম্পর্কে আমরা জানতে পারি মূলত তার লেখা একটা আত্মজীবনীমূলক বই, যেটা WBCS-এ প্রায় অনেকবারই এসেছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জির লেখা তার আত্মজীবনী অটোবায়োগ্রাফি আ নেশন ইন মেকিং। অবশ্য তিনি তার রাজনৈতিক যে কথাবার্তাগুলো সেইগুলোকে লিখতেন বেঙ্গলি পত্রিকার থ্রুতে। এখন অনেকে বলে বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তা নয়, বেঙ্গলি পত্রিকার প্রাণপুরুষ ছিলেন এস এন ব্যানার্জি। বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠা হয় 1862 খ্রিস্টাব্দে, আর প্রতিষ্ঠাতা ছিলেন গিরিশচন্দ্র ঘোষ।
তো তোমরা জানো গিরিশচন্দ্র ঘোষ একটু মাতাল ছিলেন, টলমলো থাকতেন সব সময়। তো প্রতিষ্ঠাতা তিনি করেছিলেন, কিন্তু সেই অর্থে বেঙ্গলি পত্রিকাটাকে চালাতে পারতেন না। পরবর্তীকালে এটা চালাতেন এসএন ব্যানার্জি, সেই জন্য অনেকে এই এসএন ব্যানার্জির দ্বারাই প্রতিষ্ঠিত বলে এটা ভুল করে। প্রতিষ্ঠাতা গিরিশচন্দ্র ঘোষ, কিন্তু তিনি চালাতে পারতেন না বলে চালাতেন এসএন ব্যানার্জি। এসএন ব্যানার্জিকে বলা হয় বেঙ্গলি পত্রিকার প্রাণপুরুষ। তার রাজনৈতিক কথাবার্তার ওই যে আই উইল আনসেটল দিস সেটল ফ্যাক্ট, বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে তিনি যেটা বলেছিলেন, সেই সমস্ত কিছুই কিন্তু বেঙ্গলি পত্রিকার থ্রুতে তিনি লিখতেন। তাকে ভারতবর্ষের তাকে বলা হয় ইতিহাসে বাংলার মুকুটহীন রাজা। তোমরা জানো আমি প্রথমে এই কথাটা বলে নিয়েছি। এবং ইংরেজরা যাকে সারেন্ডার নট ব্যানার্জি ডাকতে শুরু করেছিল বঙ্গভঙ্গকে এগেনস্টে, তিনি এতটাই জনমত তৈরি করেছিলেন, এতটাই জনমত তৈরি করেছিলেন। এবং বঙ্গভঙ্গ যখন রদ হয়ে গেল, ইংরেজরা তারপর থেকে তাকে সারেন্ডার নট ব্যানার্জি বলে ডাকত। তো আজকের ক্লাসে আমরা এই এসএন ব্যানার্জি সম্পর্কে একটা বিস্তর আলোচনা করলাম। একটা কথা বলবো লাস্টে, তার আগে একটাখানি কথা বলি, ভিডিওটা ছেড়ো না। এর বাইরে কিন্তু WBCS-এ বলো বা এমনকি UPSC-তেও বলো, এর বাইরে আর কোনো ইনফরমেশনস নেই যেটা পরীক্ষায় আসে। অলমোস্ট সম্পূর্ণ ইনফরমেশনসটাকে কভার করা গেল। তো এই অ্যাকচুয়ালি এই রকম ভিডিও তোমরা যদি পেতে চাও, মনে হয় না সুজিত স্যার খুব ভালো পড়াচ্ছেন, মাথার মধ্যে ছবিটা রেজিস্টার হয়ে যাচ্ছে, তাহলে আমাদের যে Prelims 21 যে নতুন অনলাইন ব্যাচটা আমরা শুরু করেছি, আমি সেখানে ম্যাক্সিমাম পোর্শনটা পড়াবো রেকর্ডেড ক্লাসের থ্রুতে। 10টা PDF বইও তোমাদেরকে দেব, এবং অবশ্যই Mock 75 বলে 75 দিনের একটা মক টেস্টও এর সঙ্গে রয়েছে। ডিসক্রিপশন বক্সে Prelims 21 শিডিউল, Mock 75 শিডিউল রয়েছে, তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো যে কীভাবে আমরা পড়াবো। যদি মনে হয় আমার হাত ধরবে এবং Prelims 21টাকে পাখির চোখ করে এগোবে, মাত্র 3,550 টাকাতে আমরা কোর্সটাকে দিয়েছি। এই কোর্সটা এনরোল করে ফেলো, আমি নিশ্চয়ই দায়িত্ব নেব তোমাদেরকে পড়াতে, যাতে করে Prelims 21 তোমরা প্রথমবারই ক্র্যাক করতে পারো। কল দিস নাম্বার অ্যান্ড এনরোল ইওর নেম। খুব ভালো থাকো, আর যদি ভিডিওটাতে একদম নতুন হও, তুমি ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক করো, অবশ্যই একটা লাইক করো। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কী কী ভিডিও চাও সুজিত স্যার কোনটা তোমাদেরকে পড়াবেন সেটা জানাতে, কমেন্ট বক্সে কমেন্ট করো। কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট ব্যক্তিগতভাবে পড়ি। ভালো থাকো, খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।